দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করার পর বারো ঘন্টায় চল্লিশ শতাংশ সংযোগ ইন্টারনেট পরিষেবা সচল হয়েছে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর এ সংগঠনের সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন বুধবার চব্বিশ জুলাই রাতের মধ্যে বাসাবাড়ি সহ সত্তর শতাংশ ব্রডব্যান্ড সংযোগ সচল হতে পারে বলে তারা আশা করছেন মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালুর আগে ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন টেলিকম ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ বিষয়ে আইএসপি এবির সভাপতি বলেন ওই বৈঠকে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা কাটা পড়া লাইন মেরামতের অগ্রগতি তথ্য জেনেছেন প্রতিমন্ত্রী এবারে তাণ্ডবে আইসিটি খাতের ক্ষতি ইতিমধ্যে ছাড়িয়ে গেছে শত কোটি টাকা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় সরকারের পক্ষ থেকে বলা হয় গত বৃহস্পতিবার সেদিন মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের উপরে থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ডেটা সেন্টারও সে কারণেই সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে প্রতিমন্ত্রীর ভাষ্য পাঁচ দিন পর অচলাবস্থার অবসানের আগাম খবর দিয়ে মঙ্গলবার বিকালে এক এ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফিরিয়ে আনছি কেউ যেন মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন মূলধারার গণমাধ্যম যেভাবে লড়াই করেছে তাদের সংবাদগুলোকে যেন জনগণ প্রাধান্য দেয় গ্রহণ করে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে পলক বলেন ব্যাংকিং সেক্টর গণমাধ্যম কূটনৈতিক অঞ্চল পোশাক শিল্প আইটি ফ্রিল্যান্সার আউটসোর্সিং বিজনেস সফটওয়্যার ডেভেলপার রপ্তানিকারক তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব ইন্টারনেট চালু হচ্ছে এরপর মঙ্গলবার রাত নটার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ফিরতে শুরু করলেও অধিকাংশ বসত বাড়িতে এখনও সেবা চালু হয়নি